নগরপিতার দায়িত্ব নিয়ে অর্থ লুটপাট দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে অল্পদিনে সবার নজরে চলে আসেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিন বছরের দায়িত্ব পালনকালে লুটপাটের অজস্র অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তো ক্ষমা চেয়ে দলে ফেরার চার মাসের মাথায় স্থায়ী বহিষ্কার হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। দলের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ জানিয়েছে দলের তৃণমূল নেতাকর্মীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গাজীপুর সিটি নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে নিজে ও মাকে স্বতন্ত্র মেয়র প্রার্থী করা, জাতির জনককে নিয়ে অশোভন মন্তব্য সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত নাম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মেয়র থাকাকালীন নিজের পছন্দের নির্মাণ প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, কাজ না হওয়ার পরও বিল পরিশোধ, হাটবাজার ইজারায় অনিয়ম, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বরাদ্দকৃত অর্থ ও বিশ্ব ইস্তেমার খাবারের অর্থ লুটসহ অসংখ্য অভিযোগ সাবেক এই মেয়রের বিরুদ্ধে। এত সব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। জাহাঙ্গীরকে বহিষ্কারের খবরে স্বস্তি জানিয়েছে গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাহাঙ্গীরের মতন মেয়র দল থেকে বহিষ্কার হয়েছে, তার পদ থেকে বহিষ্কৃত হয়েছে, এটা গাজীপুরবাসীর জন্য আনন্দের। উনি গাজীপুর সিটি কর্পোরেশনে আসার পর থেকে গাজীপুরের কোনো কন্ট্রাক্টর কেউ কিন্তু কাজ পায় নাই। ঢাকার বড় বড় কন্ট্রাক্টর যারা টাকা নিয়ে, টাকার বিনিময়ে তাদেরকে বড় বড় কন্ট্রাক্টরের কাজ করে। বারবার অযোগ্য অদক্ষ এই মেয়রের কারণে আমরা কিন্তু নগরবাসী হিসাবে এই সিটি কর্পোরেশন সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে এই সিটি কর্পোরেশন করে সেই সেবা কিন্তু পাই নাই। সাবেক মেয়রের এমন কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান জানান, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত নগরী উপহার দেবেন তিনি। দুর্নীতির যে সমস্ত চিত্রগুলি আমরা পাচ্ছি এগুলি মোটেও সুখকর নয়, এটা নগরবাসীর জন্য সুখকর নয় এবং আমরা যারা এই নগরের অধিবাসী আমাদের কারোর জন্য সুখকর নয়। আল্লাহ পাক যদি আমাকে এক তৌফিক দান করেন তো গাজীপুর সিটি কর্পোরেশন উইল বি দি অ্যাবসোলিউট করাপশন ফ্রি। 2018 সালে গাজীপুর সিটি মেয়র হন জাহাঙ্গীর আলম, তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মেয়াদ শেষের আগেই বরখাস্ত হন তিনি। দাউদ হাসান, আরটিভি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।